ওয়েলকাম টু মাই বিন্দা সিধু ইউটিউব চ্যানেল। সমস্ত রকম বাংলা ব্যাকরণ এবং মডেল অ্যাক্টিভিটি আসছে, জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তবে শুরু করা যাক আজকের বিষয়। আজকের বিষয় হলো চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ। আজকের আমাদের বিষয় হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক, আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণীর। প্রথম প্রশ্ন ব্যাটার্নে বলা হচ্ছে ঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন, সপ্তর্ষিমণ্ডল দেখা যায় আকাশে, কোন আকাশে দেখা যায়? উত্তর পূর্ব আকাশে। সুতরাং অপশন ক হয়ে যাবে সঠিক আনসার। এরপরের প্রশ্নতে বলা হচ্ছে মানুষ প্রথমে যে ধাতু ব্যবহার শিখেছিল সেটি হলো কি? মানুষ প্রথমে তামার ব্যবহার শিখেছিল, তার জন্য অপশন গ হয়ে যাবে সঠিক আনসার। তারপরের প্রশ্নতে বলা হচ্ছে নৌকো চালানোর সময় গাওয়া গান কি? অপশন ঘ হয়ে যাবে সঠিক আনসার, অর্থাৎ সারি গান হচ্ছে গিয়ে নৌকো চালানোর সময় গাওয়া গান। তারপরের প্রশ্নতে বলা হচ্ছে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রথম প্রশ্ন বলা হচ্ছে চাঁদের বুকে প্রথম পা দেন রাকেশ শর্মা, এটি হচ্ছে গিয়ে ভুল, তার জন্য এর পাশে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। তারপর প্রশ্নতে বলা হচ্ছে মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাতো, এটি সঠিক, তার জন্য এর পাশে আমরা রাইট চিহ্ন দিয়ে দিলাম। তারপর পরের প্রশ্নতে বলা হচ্ছে আদি মানুষেরা কাঠ কয়লা দিয়ে ছবি আঁকতো, এটিও ঠিক কথা, তার জন্য এর পাশে আমরা রাইট চিহ্ন দিয়ে দিলাম। এখন আলোচনা করব পরের প্রশ্নটি, অর্থাৎ তিনের দাগের প্রশ্নটি। কী বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। দেখে নেব এখন সেই প্রশ্নের উত্তরগুলি। তিনের দাগের প্রশ্নতে বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, মহাকাশ নিয়ে গবেষণায় গ্যালিলিওর অবদান উল্লেখ করো। উত্তর লিখে নেব বিজ্ঞানী গ্যালিলিও নিজেই তৈরি করে ফেললেন একটা দূরবীন, তার সাহায্যে পৃথিবী থেকে অনেক দূরের গ্রহকে দেখতে পান, আর দেখতে পান বৃহস্পতির গ্রহের 12টার মধ্যে 4টে গ্রহকে। এরপর থেকে মানুষ মহাকাশ নিয়ে আরও গবেষণা শুরু করে। এই গ্যালিলিওই সর্বপ্রথম দেখান যে চাঁদ পৃথিবীর মতোই অসমান গভীর খাদে ভরা একটা পাথরের কঠিন বস্তু। এরপরের প্রশ্নতে বলা হচ্ছে দৈনন্দিন জীবনে নানারকম টুল এর সাহায্য নেওয়া হয় কেন? উত্তরে লিখে নেব বুদ্ধি খাটিয়ে মানুষ কঠিন কাজকে সহজ করে নেয়, নানান যন্ত্রপাতি তৈরি করতে পারে, সেই যন্ত্রপাতিকে ইংরেজিতে বলা হয় টুল। টুল দিয়ে নানারকম কাজ সহজেই করে ফেলতে পারে মানুষ, তাই দৈনন্দিন জীবনে নানারকম টুল এর সাহায্য নেয় মানুষ। এরপরের প্রশ্ন, অর্থাৎ তিন দিনের প্রশ্নতে বলা হচ্ছে কে কোথায় থাকেন তার ওপর জীবিকার ধরন অনেকটাই নির্ভর করে, উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। উত্তরে লিখে নেব অঞ্চল অনুযায়ী মানুষের জীবিকারও পরিবর্তন হয়ে যায়, যেমন খনি অঞ্চলের অর্থাৎ দুর্গাপুর রানীগঞ্জ প্রভৃতি অঞ্চলের মানুষ খনিতে কাজ করে, সমভূমি অঞ্চলের মানুষ কৃষিকাজ মাছ ধরা ব্যবসা অফিসে কাজ করে, আবার যারা জঙ্গলের আশেপাশে থাকে তারা কাঠ সংগ্রহ করে, আবার অনেকে নৌকা তৈরিকেও জীবিকা হিসেবে বেছে নেয়। এরপরে আলোচনা করব চারিদাগের প্রশ্ন, অর্থাৎ এক দুটি বা তিনটি বাক্যে উত্তর দেওয়ার প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন বলা হচ্ছে আগুনের আবিষ্কার আদিম মানুষের জীবনে নানারকম পরিবর্তনের সূচনা করে, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। উত্তরে লিখে নেব আগুন আবিষ্কার করার পর মানুষ আগুনকে অনেক কাজে ব্যবহার করল। আগে মানুষ ঠান্ডায় কষ্ট পেত, কিন্তু আগুন আবিষ্কারের পর আগুন জেলে ঠান্ডার হাত থেকে বাঁচল, খাবার আগুনে ঝলসে যেত, ঝলসানো খাবার কাঁচা খাবারের তুলনা নরম ও হয়, সহজপাচ্য হয়, আবার সুস্বাদু হয়। বন্য পশুরা আগুনকে ভয় পায়, তাই মানুষ বন্য পশু হাত থেকে বাঁচতে আগুনের কে ভয় দেখাতো, আগুন থেকে আলো পেত, ফলে অন্ধকারে চলাচলের সুবিধা হয়। তাই মানুষ ধীরে ধীরে আগুনকে আরও নানান কাজে ব্যবহার করতে শুরু করলো। তো এভাবে বাংলা ব্যাকরণ এবং মডেল অ্যাক্টিভিটি আসছে সমস্ত প্রশ্নের সমাধান সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।